গাজীপুরের শ্রীপুরে শিশু শ্রমিকের শরীরে বাতাস ঢুকিয়ে নির্যাতন, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু, একজনকে আটক করেছে পুলিশ। অটিস্টিক ও প্রতিবন্ধীদের জন্য আর্ট বিভাগে হবে হোস্টেল, জানালেন প্রধানমন্ত্রী। শারীরিক ও মানসিক বিকাশে বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান। রোজার আগে আর এক দফায় বেড়েছে খাদ্যপণ্যের দাম। কোন ঠাসা নিম্ন আয়ের মানুষ, তদারকি নেই প্রশাসনের। সব দামে বেশি, বেগুনও বেশি, শসা বেশি, আমদানি বাজারে কম, আমদানি বেশি হলে আবার কমে যাবে। দীর্ঘদিনেও সংস্কার হয়নি দৌলতদিয়ার ক্ষতিগ্রস্ত লঞ্চ ঘাট, পারাপারে ভোগান্তি যাত্রীদের, বর্ষা আর ঈদে বিড়ম্বনার শঙ্কা। ঠাকুরগাঁয়ে ভূমি জরিপ ও নকশার কাজে ঘুষ নেয়ার অভিযোগ, প্রতি শতাংশ রেকর্ড দিতে হয় 1 থেকে 5 হাজার টাকা। 8,000 টাকা 10,000 টাকা কন্ট্রাক্ট করছে, তারপরও কাজ করে দেয়নি। টাকা বলে তো আমাদের মিল নাই, আপনার মনে করে কাজ করলাম খুশি করে, আপনাকে যদি কাল কিছু আমাকে দেন। মাগুরার রাস্তাঘাটে গরুর উৎপাত, ভর হামেশা গাড়ির সামনে চলে আসায় ঘটছে দুর্ঘটনা, মালিকদের বারবার বলেও হয়নি সুরাহা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। গাজীপুরের শ্রীপুরে টেক্সটাইল মিলে এক শিশু শ্রমিককে শরীরে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমের হোসেন জানান, সকালে মাতখলা এলাকার আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলসে অসুস্থ হয়ে পড়ে শিশু শ্রমিক অপু দেওয়ান। খবর পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে অপুকে পায়েপথে বাতাস দিয়ে নির্যাতন চালায় কারখানার আর এক শিশু শ্রমিক। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। এই ঘটনায় বারবার চেষ্টা কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আরো জানবো। গাজীপুর থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু। হুসাইন, এই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের ভূমিকা কি, পরিবারকে কোনো ধরনের সহায়তা কি দেয়া হচ্ছে? শাওন, আসলে গতকালকে রাতে অপু দেওয়ান 10টার সময় কিন্তু তার কর্মস্থলে ঢুকেন। সকালে আসলে তার বের হওয়ার কর্মস্থল থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল। সেখানে আসলে এই কারখানাতে আসলে সুতা তৈরি করা হয় তুলা থেকে, আসলে সেই সব তুলাগুলোই কিন্তু তার চোখে মুখে এবং শরীরে থাকে। সেগুলো হচ্ছে এখান থেকে আসলে যে পাইপের মাধ্যমে তার একটা বাতাস দিয়ে শরীর থেকে এটা পরিষ্কার করা হয়। আসলে সেটা পরিষ্কার করে সে যখন বের হচ্ছিল, তার যে সহকর্মী সে তাকে পিছন দিয়ে কিন্তু তার বায়ুস্থল থেকে সেটা ঢুকে দিয়ে সেক্ষেত্রে কিন্তু তার পেটে বায়ু ঢুকে যায়। দেওয়ার পরে তার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেল। এখানকার যে কর্তৃপক্ষ, তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যায়। সেখানে থেকে তাকে রেফার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই কিন্তু সে মারা যায়। ওই ঘটনার পর থেকে আমরা কিন্তু এখানে অবস্থান করছি। আমি এই আনোয়ারা মান্নান টেক্সটাইলের সামনে তাদের যে কর্তৃপক্ষ, তাদের সাথে অনেকবারই যোগাযোগ করেছি, অনেকবার চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার জন্য। তো কিন্তু সেক্ষেত্রে আসলে তাদের কর্তৃপক্ষ কারোর সাথে এখনো পর্যন্ত কথা বলতে পারেনি। তো এখানকার যে অন্য যারা আশেপাশে যারা আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে যেটা যে অপু দেওয়ান তার সাথেই এই এই কর্তৃপক্ষের যে ফ্যাক্টরি কর্তৃপক্ষ, তারা কিন্তু হসপিটালে গিয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেছেন। এখন ওইখান থেকে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। আমি পাশাপাশি শ্রীপুর উপজেলা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলেছি। আসলে উনি যেটা বলেছেন, আসলে এখনো পর্যন্ত পরিবার পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। যদি অভিযোগ দেওয়া হয় তার পরবর্তী তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। তার পাশাপাশি যদি বলি, আসলে মাত্র 4,500 টাকার বেতনে কিন্তু অপু দেওয়ান এই এখানে চাকরি করতেন। তাদের পরিবার হচ্ছে তারা তিন ভাই, সেই হচ্ছেন বড়। তার উপার্জনের টাকা দিয়ে আসলে তার পরিবারের সংসার চলতো। শাওন হুসাইন, ধন্যবাদ আপনাকে।
অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক মানসিক বিকাশে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, অটিজম কোনো রোগ নয়, তাই তাদেরকে আপন করে নিতে হবে, তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করে নিয়ে আসতে হবে মূল স্রোতে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তাদের প্রতিভা বিকাশ, সঠিক পরিচর্যা ও মূল স্রোতে নিয়ে আসতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে সংবেদনশীল। বিশ্বজুড়ে অটিজম আক্রান্ত শিশুদের অধিকার আদায়ে কাজ করছেন প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ। অন্য কেউ যদি তাদেরকে পছন্দ করে না, তাদের উপর রাগ থাকে, এগুলো কিন্তু তারা বুঝে, কিন্তু ওইটা কিভাবে রেসপন্স করবে এই জিনিসটা তারা বুঝে না। 15তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অটিজম ও প্রতিবন্ধীদের নানা সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়। আমি আমার মাকে বলতে শুনেছি, সে মরে গেলে আমার ভবিষ্যতে কি হবে, আমাদের নিশ্চয়তা কে দেবে। ইসাবা হাসিব সুস্মি, তার বক্তব্যটা আমি খুব ভালোভাবেই অনুধাবন করেছি এবং এটা নিয়ে আমি চিন্তাভাবনাও করছি। আমরা কোনো একটা স্থায়ী আবাসন বা কর্মসংস্থান করা যায় সে ধরনের প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব, এই ট্রাস্টের মাধ্যমেই আমরা গড়ে তুলব। এজন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। আবার যারা অর্থ বাড়াচ্ছেন তাদের তো আরও অনেক অর্থ হচ্ছে, কিছু এখানে ব্যয় করলে পরে সেটা দেশের কাজে লাগবে। প্রধানমন্ত্রী বলেন, কাউকে পিছনে ফেলে নয়, সমাজের প্রতিটি মানুষকে নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ, সেজন্য নানামুখী উদ্যোগও নেওয়া হয়েছে। অটিজম আক্রান্ত ও প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় ফেরাতে গড়ে তোলা হয়েছে প্রতিষ্ঠান। ট্রাস্টের মাধ্যমে এই ধরনের আবাসন ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা এবং সেই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা, যাতে আমাদের প্রতিবন্ধী এবং অটিস্টিক যারা তারা পায় সে ব্যবস্থাটা ইনশাআল্লাহ আমি করে দেবো। আমি সাইমার সঙ্গে গত রাত্রেও কথা বলেছি। প্রধানমন্ত্রী বলেন, পুরনো ধারণা থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে। অটিজম আক্রান্ত ব্যক্তি ও প্রতিবন্ধীদের বিকাশে সচেতনতাই সবচেয়ে বেশি জরুরি। এখন সাইমা ওয়াজেদ যখন শুরু করলো অটিজম নিয়ে মানে কার্যক্রম এবং মানুষের মাঝে যে সচেতনতা শুরু করা, জাতির সঙ্গে এটার উপরে রেজুলেশন নেওয়া, এর আগে সফল অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধন করা হয় নতুন দুটি অ্যাপস। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে ময়মনসিংহে। সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে টাউন হলের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের পরিচালক তাহমিনা আক্তার প্রমুখ। জামালপুরে পালিত হয়েছে 15তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বেলা 11টার দিকে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেসুর রহমান, সিভিল সার্জন ডাক্তার প্রণয়কান্তি দাস সহ অন্যান্যরা। বক্তারা বলেন, অটিজম ব্যক্তিদের প্রতিবন্ধী হিসেবে গণ্য না করে তাদের আলাদা যত্ন নিতে হবে। সভা শেষে অটিজম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। রমজানের আগে আরও এক দফা বেড়েছে নিত্য পণ্যের দাম। মূলত ইফতারের উপাদান বেগুন, শসা, পেঁয়াজ, লেবু, ধনে পাতা ও চিনির দাম বেড়েছে সবচেয়ে বেশি। গেল মাসে ছোলার দাম কম থাকলেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এই পণ্যের দামও আরেক দফা লাগামহীন, সাথে বাজার চড়া চাল ডাল আর মাছ মাংসের। এখনও বাজারে স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। সরকারের তরফে যেসব পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছিল তাও মানা হচ্ছে না জেলা পর্যায়ের বাজারগুলোয়, তাই তদারকি ব্যবস্থা জোরদার করার দাবি সাধারণ ক্রেতাদের। অতিরিক্ত মানুষের
নাগালের বাইরে চলে গেছে, ঘুরে ঘুরে দেখছি যেখানে কম হবে সেখান থেকে নিব। দাম তো সব দামে বেশি, বেগুনও বেশি আর শসা বেশি। পেঁয়াজ 22-23 টাকা কাটা বিক্রি হয়েছে, আর ইয়ে আপনার খুচরা বিক্রি হয়েছে 25 টাকা কেজি। আমরা ধরেন ছোটখাটো ব্যবসায়ী নিয়ে আসে ব্যাপারী, ওদের কাছে 2-4 বস্তা নিয়ে বিক্রি করি। এ পর্যায়ে আমরা একটু বাজার পরিস্থিতি জেনে নিতে চাই আমার সহকর্মীদের কাছ থেকে। বরিশাল এবং কুমিল্লা থেকে খবর জানাবেন তারা। শুরুতেই যাব বরিশালে, কাউসার আছেন সেখানে। কাউসার, প্রতিটি জেলায় বাজার মনিটরিংয়ের কথা বলা হয়েছিল জেলা প্রশাসনের তরফ থেকে, এমন কিছু কি দেখছেন আপনি? কারণ দুপুর পর্যন্ত কিন্তু আমরা দেখিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মনিটরিং টিম কাজ করতে। তবে বিকেল দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি টিম মাঠে নেমেছেন এবং তারা বাজার তদারকি করছেন। তবে এখা যারা বাজারগুলোতে ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রতিটি পণ্যের দামই কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে যে কাঁচা মালগুলো রয়েছে শাকসবজি বা শসা থেকে শুরু করে ইফতারির যে পণ্যগুলো সেগুলোর কিন্তু দাম 2-10 টাকা পর্যন্ত বেড়েছে। এবং বাজার মনিটরিং সকাল থেকে না থাকার কারণেই কিন্তু এমনটা হচ্ছে বলে এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন। এছাড়াও কিন্তু মাছ মাংস সব কিছুর দামই একেবারে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। যারা ক্রেতারা এসছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে আসলে ক্রয় ক্ষমতা সেই ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিভিন্ন পণ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য এবং মাছ মাংস, এবং সরকার যে নির্ধারণ করে দিয়েছিল তেলের দাম, সেই তেলের বাজারও কিন্তু আমরা দেখেছি এখনও লাগাম আসেনি। প্যাকেট যা বোতলজাত যে তেল সেটি লিটার বিক্রি হচ্ছে 165 টাকা এবং খোলা তেল যেটা সেই 160 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সরকার নির্ধারিত দামের চাইতে বেশি দরেই বিক্রি হচ্ছে। যদিও এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে, খুচরা বিক্রেতারা রয়েছেন, তারা দাবি করেছেন এখন পর্যন্ত যারা আমদানিকারক রয়েছেন বা পাইকার রয়েছেন তারা বাজারে যে নির্ধারিত যে পণ্যটি রয়েছে বা তেল রয়েছে সেটি সরবরাহ বৃদ্ধি করেনি, বিধেয় কিন্তু আসলে বাজারে এখন পর্যন্ত স্বস্তি আসেনি। যদিও ক্রেতারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং টিম মাঠে না নামবে এবং তারা আসলে যারা অসাধু ব্যবসায়ীরা রয়েছে বা বিক্রেতা রয়েছে তাদের বিরুদ্ধে জেল জরিমানা থেকে আইনি পদক্ষেপ না নেবে ততদিনে আসলে বরিশালের বাজার নিয়ন্ত্রণে আসবে না। সব কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু কুমিল্লার খবর জানবো। খোকন চৌধুরী সঙ্গে আছেন। খোকন, কুমিল্লার বাজার পরিস্থিতি কেমন দেখছেন? খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের বক্তব্য কি? শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন আসলে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে কিন্তু আসলে সাধারণ মানুষ অনেকটাই দিশেহারা। তারা কিন্তু আসলে বলছেন যে প্রতিনিয়ত যে হারে খাদ্যদ্রব্যের যে দাম বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু আসলে তারা তাদের যে আয়ের সঙ্গে তারা কিছুতেই পেরে উঠছেন না, অর্থাৎ তারা কিন্তু একটু অসহায়ত্ব প্রকাশ করছেন। তো আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাত পোহালেই কিন্তু আসলে পবিত্র মাহে রমজান শুরু হবে। সেই রমজানকে ঘিরে কিন্তু যে পণ্যমূল্য রয়েছে সেগুলো কিন্তু বেগুন যে একটি জানেন যে বাঙালির খাদ্য তালিকায় ইফতারির সময় কিন্তু এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, সেগুলি সেসব জিনিসের দাম কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বেগুন বিক্রি কিন্তু হচ্ছে কুমিল্লায় 100 টাকা কেজি ধরে, এছাড়া ছোলা রয়েছে 75 টাকা কেজি এবং খেসারির ডাল রয়েছে 65 টাকা কেজি। এছাড়া মাংসের দাম এবং মাছের দাম কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেয়েছে বাজারে, অর্থাৎ মাংস কিন্তু বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা, আর বাকি যে পণ্য রয়েছে সেগুলো কিন্তু আসলে তেমন একটি না বাড়লেও কিন্তু সবকিছুই কিন্তু গত এক সপ্তাহ ধরেই কিন্তু আসলে ঊর্ধ্বগতিতে চলছে। অর্থাৎ এখন যে নতুন করে আসলে বেড়েছে বলবো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাছ এবং মাংস এবং যে বেগুন রয়েছে ইফতারির পণ্য সেগুলি, ধনিয়া পাতা বিক্রি হচ্ছে কিন্তু আসলে 100 টাকায়। তো শাওন, আসলে কুমিল্লায় কিন্তু আসলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি কিন্তু সাধারণ মানুষের প্রতিনিয়তই আমরা এগুলি জানছি। তবে বাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আসলে মনিটরিং ব্যবস্থা জোরদার করবেন। তো শাওন, আমার কাছে কুমিল্লা থেকে এই ছিল সর্বশেষ। খোকন, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরের শ্রীপুরে এক ইউনিয়নে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, টাকা ছাড়া মিলছে না কার্ড। সচ্ছলরাও আছেন সুবিধাভোগীর তালিকায়। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির এই অভিযোগ। বয়স 60 পেরিয়েছে, ভালোভাবে হাঁটতে পারেন না নিজ মাওনা গ্রামের আব্দুস সালাম। টিসিবির ফ্যামিলি কার্ডের জন্য ঘুরেছেন জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে, অভিযোগ টাকা না দেয়ায় তা মেলেনি। সরকার যে কার্ড করে দিতেছে, এই কার্ডগুলি আঙ্গরের দেয় নাই। এই কার্ডগুলি তারা ভালো ভালো মানুষের দিছে, আমরা গেলে কয় টাকা লাগবো, 500, 600, 1000 টাকা লাগবো। শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের বাঁশপাড়িয়া, মেকারপাড়া, মহিষপাড়া সহ আরও বেশ কিছু এলাকায় দেখা গেছে একই চিত্র। স্থানীয়দের দাবি, ঘুষ ছাড়া মিলছে না কার্ড। সুবিধাভোগীর তালিকায় আছেন অনেক সচ্ছলরাও। কার্ড আছে, চাঙ্গা করে দিবেন না, কাজ হ্যাঁ করে দিব, 100 টাকা লাগবো। বাড়ি বাড়ি আইসে আইয়া কইতেছে সরকারি কার্ড দেন, এটার জন্য 100 টাকা দূর লাগবো। পুরুষ মেম্বার কয়ে দিছে মহিলা মেম্বারে যে আপনি এটা লনগা। তার পাশে যে দূরে যারা বসবাস করে তারা টিসি পনেরোটা পায়নি। তবে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য কামরুন নাহার। দাবি, একটি পক্ষের প্রতিহিংসার শিকার তিনি। আমি একটা টাকাও কারো কাছ থেকে আমি নেই নাই, আর এই টাকার ব্যাপারটা আমি জানিও নাই, কিন্তু একটা হয়তো একটা মহল বা আমার বিরোধী দলের কেউ হয়তো বা এইভাবে একটা রিউমার কোনো না কোনো ভাবে ছড়াইছে। এই ঘটনায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চেয়ারম্যান জানালেন, সত্যতা পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। তদন্ত করে এখন পর্যন্ত আমাকে জানায় নাই, জানালে আমি এটা যদি সত্যিকারে সত্য হয় আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। ক্যামেরার সামনে কথা না বললেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে পদক্ষেপ নেয়ার। এদিকে ফ্যামিলি কার্ডে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। ওবাইদুর রহমান, চমুনা নিউজ। দীর্ঘ এক যুগ পর চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। সম্মেলনে সভাপতি পদে 3 জন ও সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে জেলা সদরের নানুপুর উচ্চ বিদ্যালয় মাঠে দলে দলে যোগ দেন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। দুপুরে সম্মেলন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল কোর্ট ও বিচারপতি সরকারের নিয়ন্ত্রণে, যে কারণে বাংলাদেশ আজ আইনের শাসনে নেই। সকল কোর্ট তাদের নিয়ন্ত্রণে, সকল বিচারপতি তাদের নিয়ন্ত্রণে, যার কারণে সেখানে বাংলাদেশে আজকে আইনের শাসন নাই, বাংলাদেশে আজকে কোনো শাসন নাই, আছে শুধু মোদীর শাসন, হাসিনার শাসন, কোনো আইন আদালত সেখানে আজকে মানা দেয় না। এক যুগ পরে চাঁদপুর জেলা বিএনপির এই মিলন মেলায় উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। দীর্ঘদিন যাকে আমরা সুখে দুঃখে পেয়েছি তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। রংপুরের কাউনিয়ায় এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বজন ও পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সাইদুল, এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ পাশের বাড়ির উঠোনে সাইদুলের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। চাচাতো ভাই রফিকুলের স্ত্রীর সাথে পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রফিকুল ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুষ্ক মৌসুমে ক্ষতিগ্রস্ত লঞ্চঘাট সংস্কার হয়নি, তাই এবারের বর্ষায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ভোগান্তির শঙ্কা যাত্রীদের। সেই সাথে ঈদে ঘরমুখো মানুষকেও পড়তে হবে বিড়ম্বনায়। যদিও এসব পাত্তা দিচ্ছে না বিআইডব্লিউটিএ, তাদের দাবি ঘাটকে কেন্দ্র করে বড় ধরনের উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় যাতায়াতে অন্যতম নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া। গত বর্ষায় পদ্মার ভাঙনে বিলীন হয় দৌলতদিয়ার লঞ্চঘাটটি। ক্ষতিগ্রস্ত হয় ঘাটে ওঠানামায় যাত্রীদের ব্যবহৃত 2টি সেতু। 7 মাস পার হলেও সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত ঘাট আর সেতুটি, ফলে যাত্রীরা ঝুঁকি নিয়ে লঞ্চঘাটে যাতায়াত করছে। ক্ষতিগ্রস্ত ঘাট ও সেতু সংস্কার করা না হলে এ বর্ষা আর ঈদ মৌসুমে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে। মাটির ঘাট দিয়ে যাত্রী যাতায়াত করতেছে এবং বৃষ্টি, একদিনে বৃষ্টি নামছে, তাতেই যাত্রী চলাচল করতে পারে নাই। আর এখন তো মাসের পর মাস বৃষ্টি থাকবে, বর্ষা মৌসুম আসতে ভারী জিনিস নিয়ে দেখা গেল উঠতে গেলে কষ্ট হয়। বয়স্ক লোক, বাচ্চা কাচ্চা উঠতে পারে না, মাটির সিঁড়ি দিয়ে পিছলে
আসলে খুব দুর্যোগের মধ্যে চলাচল করছে। নদীর যখন পানি বাড়বে বা বৃষ্টি হবে তখন এই জায়গা পরিস্থিতি হবে আরো ভয়াবহ। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি। এদিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, ঘাট আধুনিকায়ন প্রকল্পের আওতায় দৌলতদিয়ায় 6 কিলোমিটার স্থায়ী কাজ হবে। দৌলতদিয়া 6 কিলোমিটার প্রোডাকশনের কাজ হবে। এই উপলক্ষে আমরা, কারণ ঈদ পর্যন্ত তো আমাদের পানি একটু বাড়বে, আমরা এখন এই মুহূর্তে যাত্রী চলাচলের উপযোগী করে মাটির রাস্তা করে দিই। এই রুটে বর্তমানে 34টি লঞ্চ চলাচল করছে, যা দিয়ে দিনে প্রায় 10,000 যাত্রী পারাপার সম্ভব। আমিন বাবু, যমুনা নিউজ। কুমিল্লায় দীর্ঘ 50 বছর পর প্রায় 8 কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। সকালে নগরের রাজবাড়ি কম্পাউন্ড এলাকায় অভিযান চালিয়ে তা দখলমুক্ত করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানায়, 17 শতকেরও বেশি সম্পত্তি 50 বছর ধরে বাড়িঘর তৈরি করে দখলে রেখেছিল 3 পরিবার। সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় 8 কোটি টাকা। এর আগে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি দখলদাররা। বৃহস্পতিবারও সর্বশেষ অনুরোধ না রাখায় উচ্ছেদ অভিযান চালিয়ে সম্পত্তি দখলমুক্ত করা হয়। ঠাকুরগাঁয়ে ভূমি জরিপ ও নকশার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সদর উপজেলার জগন্নাথপুর মৌজায় জমি রেকর্ড করে দেওয়ার বিনিময়ে শতক প্রতি 1 থেকে 5,000 টাকা দিতে হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা। মাঠকর্মী আমিনরা ঘুষের অভিযোগ অস্বীকার করেছেন, তবে বলছেন কেউ যদি খুশি হয়ে কিছু দিতে চায় তা নিলে অপরাধ নেই। ভূমি জরিপের বিনিময়ে নেওয়া হয়েছে মোটা অঙ্কের ঘুষ। সম্প্রতি সেই টাকা ফেরত নিতে দালালের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর মৌজায় চলছে ভূমি জরিপ ও নকশার কাজ। নিয়ম অনুযায়ী মালিকানার কাগজ দেখে জমি রেকর্ডভুক্ত করা হবে মালিকের নামে। তবে স্থানীয়দের অভিযোগ, প্রতি শতক জমির জন্য গুনতে হয়েছে 1 থেকে 1,500 টাকা। কাগজপত্রে অসঙ্গতি থাকলে মাঠকর্মী আমিনরা দাবি করছেন 3 থেকে 5,000 টাকাও। বেশি দেনি আপনি চাও? অল্প চা খাওয়ার জন্য নিচ্ছে আর কি। কত টাকা? 1,300 টাকা টুকু ধার ধুর করে আনি, তার আনি আবার 3,000 টাকা নিয়ে এসেছিলাম। এই 5,000 টাকা ঘুম নাই, কালকে দিয়ে খাওয়া নাই, কোথায় কোথায় গেছে দূরে, টাকা বা মুখে নাই, তোমার বাড়ি থাকে না। তখন 10,000 টাকা চাইছিল, আর এই মুরব্বী তো মানে না, তখন 7,000 না দিলাম। 8,000 টাকা 10,000 টাকা কন্ট্রাক্ট করছে, তারপরও কাজ করে দেয়নি, আরও বেশি লাগবে। যারা রিক্সা চালায় দিনে সারাদিনে 200 টাকা ইনকাম করে, তারা এইভাবে কীভাবে দিবে? অভিযোগ, প্রতি আমিন গ্রুপেরই রয়েছে নির্দিষ্ট দালাল, তবে তার মাধ্যমে টাকা যায় আমিনদের হাতে। তবে অনিয়মের কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। বললি এখন কী করবো? এখন আমরা তো প্রতিটি ঘরে ঘরে গেছি, কাঁচি শুনছে সমস্ত কিছু ইয়ে করিয়ে, অনেকে হয়তো সেন চালবারও দেয়নি। টাকা বলার তো আমাদের নিয়ম নেই, আপনার মনের কথা কাজ করলাম, খুশি মনে আপনি কিছু দিকে কিছু আমাকে দেন। অভিযোগের বিষয়ে জানেন উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তাও। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপযুক্ত প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি আমাকে এখানে অভিযোগ দেয় তাহলে আমি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করবো। এবছরের মার্চে জগন্নাথপুর মৌজায় 937 একর জমি জরিপের কাজ শুরু হয়। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে দ্রুত ইমিগ্রেশন চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। একই সাথে আমদানি রপ্তানিতে যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি। দুপুরে সোনাহাট স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব আশ্বাস দেন ভাট্টি। বন্দরটি দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ভারত বাংলাদেশ অকৃত্রিম বন্ধু, সেজন্য দুই দেশের সীমান্তের সব বন্দরগুলোকে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। বন্দরের স্থানীয় যেসব সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ চলছে।
রমজানের 14,500-15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার, যাতে রমজানের বাড়তি চাহিদা পূরণ হবে, নিরবিচ্ছিন্ন থাকবে সরবরাহ। বাড়িধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, তবে ঝড়বৃষ্টিতে লাইন ছিঁড়ে কোথাও কোথাও সাময়িক সমস্যা হতে পারে, সেজন্য জনগণকে একটু ধৈর্য ধরতে হবে। প্রতিমন্ত্রী জানান, যুদ্ধের কারণে তেল গ্যাস আমদানিতে জটিলতা তৈরি হয়েছে, বিশ্ববাজারে বেড়ে গেছে দাম, তারপরও বিদ্যুৎ উৎপাদনে যেন কোনো জটিলতা না হয় সেদিকে নজর রেখে কাজ করছে সরকার। আমাদের উৎপাদনের টার্গেট হলো আমরা 14,500-15,000 মেগাওয়াট এবার রমজানে দিতে পারবো। আমাদের হাতে আমাদের রাখতে হবে ডিরেটেড ক্যাপাসিটি, অন্তত 2,500 মেগাওয়াট আমাদের হাতে রাখতে হবে, যে কোনো সময় ফল্ট হতে পারে কোনো কোনো জায়গাতে, আর সার্ভিসিংয়ে তো প্রায় 2,500 থাকবে কন্টিনিউ। নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতরাতে শহরের হাফ রাস্তা এলাকায় তৌহিদুর রহমান লিটনের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তার স্বজনরা জানান, রাতে হাফ রাস্তা মোড়ে গেলে সেখানে থাকা 10-12 জন লোহার রড দিয়ে পিটিয়ে লিটনকে আহত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় উদ্ধার করে লিটনকে প্রথমে সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। সদর থানার ওসি জানিয়েছেন, এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। রাজশাহীতে দুই কৃষককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। দুপুরে নাটোরের কানাই খালিতে কর্মসূচি পালন করে তারা। এতে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস রায় সহ আদিবাসী নেতারা। এ সময় বক্তারা ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা। গত 23 মার্চ ধানের জমিতে পানি না পেয়ে বিষপানে আত্মহত্যা করেন আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি। পরে আত্মহত্যায় প্ররোচনা দানকারী বিএমডি এর অপারেটর সাখত হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। 24 জন বীর মুক্তিযোদ্ধার বাবা মাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে শেরপুর জেলা প্রশাসন। বেলা 12টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ডের সহযোগিতায় এই ব্যতিক্রমী সংবর্ধনার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মমিনুর রশিদ। এ সময় জেলার বিভিন্ন শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা, শহীদ মৃত ও জীবিত মুক্তিযোদ্ধাদের মা বাবা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা তাদের 4 জন বাবা এবং 20 জন মায়ের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। গাজীপুরের নেচে গিয়ে নগরবাসীকে আনন্দে মাতিয়ে গেলেন নগর বাউল জেমস ও তার সঙ্গীরা। গেল রাতে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে অংশ নেন তারা। এছাড়া একই মঞ্চে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল ও আশিক। সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। অনুষ্ঠানের শুরু বিকালে হলেও দুপুর থেকে দলে দলে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গরু নিয়ে মহাবিপাকে মাগুরা পৌরবাসী। দিনে রাতে রাস্তাঘাটে অবাধ বিচরণের ফলে হরহামেশায় নানা ঝক্কি ঝামেলায় পড়তে হচ্ছে শহরবাসীকে, ঘটছে দুর্ঘটনাও। গরুর মালিকদের বারবার বলেও এর কোনো সুরাহা করতে পারেননি স্থানীয় জনপ্রতিনিধি। ব্যস্ততম সড়ক অথচ পুরোটাই যেন গরুর দখলে। মাগুরার পথে ঘাটে এমন চিত্র, দিন নেই রাত নেই, সব সময় পথ চলতে হয় গরু দেখে, প্রায়ই চলে আসছে যানবাহনের সামনে। কখনো কখনো গাড়ি নিয়ন্ত্রণে আনা গেলেও বেশিরভাগ সময়ই ঘটে দুর্ঘটনা। রাস্তা দিয়ে যাবার সময় গরুর হামলায় আহত হবার ঘটনাও ঘটেছে। যে কোনো একটা বাজার কিনে গাড়িতে বাঁধায় রাখছি, গাড়ি থেকে খেয়ে চলে গেছে। ওই দিনে আমি 60 টাকার রুটি কিনছি, সে রুটি পর্যন্ত খেয়ে চলে গেছে। সারা রাত গরুতে ফল খায়, একদিন 2 পেটি আপেল খাইছে, একদিন 4-5 সালি আপেল খাইছে, আবার আসে আঙ্গুর দিনের বেলা সিজনে চলে যায়, 8 দিন 10 দিন খাইছে। মানে এই ফলের ব্যবসা টোটালে বন্ধ দিয়েছে, আমি একমাত্র খালি যে গরুর জন্যে। আমরা বহুবার এই নিয়ে কথা বলেছি কর্তৃপক্ষের সাথে, কিন্তু কোনো ফলাফল হয়নি। বাসিন্দাদের মতে কয়েক বছর ধরে গরুর এমন অবাধ বিচরণ রীতিমতো অত্যাচারের পর্যায়ে চলে গেছে। বেশ কয়েকটা গরু, তাদের কোনো দড়ি টড়ি ছিল না, ছেড়ে দেওয়া লাগামবিহীন, হঠাৎ করে এসে পিছন থেকে আমাকে ছিঙের উপর তুলে আসার মেরে ফেলে দেয়। এই গরু পড়তে গেলে একটা খাবার রাখলে গরু বলে এগুলো খেয়ে ফেলে কিংবা নষ্ট করে ফেলে, প্রতিনিয়ত এই ঘটনা ঘটে, এবং বাচ্চারা যারা পথচারী আছে তাদেরকে গরুগুলো ঢুস দেয়।
কয়েকদিন আগে জেলা প্রশাসকের সামনেও চলে আসে গরু, থমকে যায় গাড়ি। তিনি জানালেন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন। আমি নিজে আসতে পারি না, আমার সামনে মানে সময় গাড়ির সামনে গরু থাকে শহরের মধ্যে, আবার অভিযান আমি চালাবো আর কি। একবার চালাইছিলাম, গরু টরু বিক্রি হয়েছে, দেখা যাক কোথায় যায় আর কি। মেয়র বলছেন গরুর মালিক মূলত স্বল্প আয়ের লোকজন, তাই খুব শক্ত অবস্থানে তারা যেতে পারছেন না। গরুর এই মালিকরা এরপরে জীবন জীবিকা নির্ভর করে, এই কারণে শতবার ধরে এসে বাঁধতে হওয়ার পরেও তারা হাতে পায় ধরার কারণে আমরা আসলে মানবিকভাবে এদের দুর্বল হয়ে যাই। স্থানীয়দের হিসেবে শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো গরুর সংখ্যা 200+। সিয়াম মিন্তা মাহফুজ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশ।